অদ্ভুত এক ঘটনার সাক্ষী হলো দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ভক্ত সমর্থকরা। এশিয়া কাপের ফাইনাল ম্যাচে পাকিস্তানের ব্যাটিং ইনিংসের প্রথম ওভারেই একেবারেই অবিশ্বাস্য এক ঘটনা ঘটল মাঠে। পাকিস্তানের প্রথম 9 রান হলো শূন্য বলে, আর 11 বলেই নিজেদের প্রথম ওভার শেষ করেছে লঙ্কানরা। ইনিংসের প্রথম ওভারে বোলিং করতে আসেন লঙ্কান পেসার মাধুশঙ্কা। ওভারের প্রথম বলটি নো বল দিয়ে শুরু করেন তিনি, আর তাতেই বাদল বিপত্তি। ফ্রি হিটের বলটি করার জন্য তাকে দিতে হয়েছে 9 রান। ওভারের প্রথম 5 ডেলিভারিতে দিয়েছেন 4টি, নো বল দিয়েছেন 1টি, যার মাঝে ওয়াইড একটি ডেলিভারি চলে গিয়েছিল বাউন্ডারিতে, তাতেই হয়েছে 5 রান। ওভারের প্রথম 5 ডেলিভারির একটিও লিগ্যাল ডেলিভারি করতে পারেননি মাধুশঙ্কা, অথচ সেখানে তিনি দিয়েছেন 9 রান। এরপর 6ষ্ঠ ডেলিভারি থেকেই বল গণনা হয়েছে তার, আর সেই 6 বল থেকে 2 রান নিয়েছে পাকিস্তান, তাতেই প্রথম ওভারে দাঁড়িয়েছে 12 রান। 11 বলে ওভার শেষ করা মাধুশঙ্কার প্রথম 5 ডেলিভারি দেখে অবাক হয়েছেন লঙ্কান ক্রিকেটাররা। পরে টানা 4র্থ ওয়াইডের পর তাকে এসে সাহস দিতে দেখা গেছে দাসন চানাকা ও কুশাল ম্যান্ডিসকে। এরপরে লাইন ফিরে পেয়েছেন লঙ্কান এই পেসার, তবে ম্যাচে তার অদ্ভুত এই ওভার অবাক করেছে সবাইকে।